কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। যে ম্যাচটা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রত্যাশা রয়েছে যে কেকেআর পরপর তিনটে ম্যাচ জিতবে, টুর্নামেন্টটা শুরু করবে একটা ভালো নোট দিয়ে, জয়ের হ্যাট্রিক করবে কেকেআর। এরকমই কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে কেকেআর ফ্যানদের মনে বা আশা রয়েছে বলতে পারো। তবে দিল্লি ক্যাপিটালসও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও কিন্তু ইদানিং ফর্মে ফিরে গেছে, সুতরাং ম্যাচটা যে মোটে সহজ হবে সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, খাতায় কলমে বলো বা তুমি পরিসংখ্যান বলো, সব কিছুতে এগিয়ে আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, কারণ বর্তমান পারফরমেন্স কেকেআরের দুর্ধর্ষ, এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ। গত ম্যাচে দেখেছিলে কেকেআরের প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো খেলেছিল, একটা ব্যাটসম্যানও কিন্তু বাজে খেলেনি। ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, ফিল সল্ট, সুনীল নারিন, প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ভালো খেলেছিল। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কালকের ম্যাচের আগে কেকেআর কি সুখবর পেল এবং রানার চোট কতদূর আর ভেঙ্কটেশ আইয়ার কি সম্পূর্ণ ফিট, কারণ সে কিন্তু গত ম্যাচে একটা চোট কিন্তু পেয়েছিল, ঠিক আছে। এবার দেখার বিষয় সেটাই যে সে কিন্তু ফিট কিনা। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করি। তবে তার আগে তোমরা কেকেআর ফ্যান হয়ে থাকলে, কেকেআরকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, নীতিশ রানা কালকে খেলবেন আশা করি, যেটুকু খবর পেয়েছি 90-95% বলো, যেটুকু জানতে পেরেছি যে আগামীকাল কিন্তু খেলবে না নীতিশ রানা, কারণ সে কিন্তু এখনও চোট থেকে রিকভার করতে পারেনি। হায়দ্রাবাদ ম্যাচে তার যে আঙুলের চোট লেগেছিল সেই চোট থেকে কিন্তু এখনও সম্পূর্ণ রিকভার করতে পারেনি নীতিশ রানা। তো আর ভেঙ্কটেশ আইয়ারের কথা বলতে গেলে কিন্তু সে কালকের ম্যাচটা খেলবে, সে সম্পূর্ণ ফিট আছে। গত ম্যাচে একটা হালকা চোট পেয়েছিল, তবে এখন সে সম্পূর্ণ ফিট এবং কালকের ম্যাচটাতে সে খেলবে। আর অন্যদিকে সুখবরের কথা বলতে গেলে, তোমার দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু থাকছে না কালকে কুলদীপ যাদব। এটা কিন্তু কেকেআরের জন্য একটা বড় প্লাস পয়েন্ট যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত, যেহেতু গত ম্যাচে খেলেনি কুলদীপ যাদব আর তার কালকের ম্যাচেও খেলার সম্ভাবনা খুবই কম, এটুকুই জানতে পেরেছি বলে তোমাদের জানিয়ে দিলাম আপডেটটা খুবই জলদি। তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব ভাই করে দিও। তো কুলদীপ যাদব না খেলাতে কিন্তু কেকেআর বহু অ্যাডভান্টেজ পাবে, কারণ বিশাখাপত্তনমের মাঠে কিন্তু হালকা পাতলা স্পিনটা ধরে, হালকা পাতলা স্পিনটা কিন্তু চলে, তো সেখানে কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ পাবে কেকেআর। এবার দেখা যাক কালকে কী হয়, ম্যাচের দিন খেলবে কি খেলবে না, তো কালকে আমরা জানতে পারবো অফিসিয়াল আপডেট। তবে তোমরা এই ব্যাপারে কী বলতে চাইছো, যে ম্যাচটা কি কেকেআর জিততে পারবে নাকি পারবে না, নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।